শিশুদের একজিমা হলে যা করণীয়। শিশুদের অতি সাধারণ একটি চর্মরোগ একজিমা বা এটোপিক ডার্মাটাইটিস। যেসব শিশুদের এই ধরনের চর্মরোগ দেখাতে তাদের পিতামাতারা বছরের পর বছর ধরে ডাক্তারের কাছে ছুটোছুটি করেও বেশিরভাগ ক্ষেত্রে কোনো সুযোগ পান না। অনেক ক্ষেত্রে শিশুদের চর্মরোগ চিকিৎসার ক্ষেত্রে ভুল চিকিৎসার ঘটনাও কম নয়। বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের যে কোনো ধরনের চর্মরোগ হলে প্রথমে পিতামাতাগণ শরণাপন্ন হন শিশু বিশেষজ্ঞগণের কাছে। প্রাথমিক চিকিৎসাটা প্রায় শিশুরা সেখানে প্রাথমিক চিকিৎসাটা পায় শিশুরা সেখানে কিন্তু শিশুদের চর্মরোগ চিকিৎসা করতে গিয়ে দেখা যাচ্ছে শিশু বিশেষজ্ঞগণ বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ মাত্রার ওষুধ প্রয়োগ করছেন অথবা অপ্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে ভুল চিকিৎসার ঘটনাও ঘটছে। পৃথিবীর প্রায় সব দেশেই শিশুদের চর্মরোগের চিকিৎসা চর্মরোগ বিশেষজ্ঞগণই করে থাকেন। পেডিয়াট্রিক ডার্মাটোলজি বিভাগ নামে শিশুদের জন্য রয়েছে আলাদা বিভাগ। বাংলাদেশেও শিশু ডার্মাটোলজির ক্ষেত্রে পৃথক চর্মরোগ বিশেষজ্ঞ গ্রুপ গড়ে উঠতে পারে। এতে বাণিজ্যিক সুবিধার পাশাপাশি স্পেশালিটি গড়ে উঠতে পারে। শিশুদের একজিমার প্রধান উপসর্গ হলো শরীরের বিভিন্ন স্থানে র্যাশ উঠে এবং চুলকায়। অনেক সময় চুলকানোর স্থান লাল হয়ে যায় এবং কিছুটা ফসফসে হয়ে যায়। এমনকি আক্রান্ত স্থান থেকে তরল জাতীয় ফ্লাইড নিঃসরণ হতে পারে। শিশুদের অ্যাটোপিক ডার্মাটাইটিস 5 ধরনের একজিমা অত্যন্ত ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা যায়। আমি শিশুদের একজিমার চিকিৎসার চাইতে শিশুর পিতামাতার গাইড করাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি। এতে বাবা মারা শিশুকে বারবার ডাক্তারের কাছে নেওয়ার পরিবর্তে ঘরে বসেই যথাযথ চিকিৎসা দিতে পারে। তবে একজিমা কিনা তা জানার জন্য প্রথমে প্রয়োজন যথাযথ ডায়াগনোসিস। অনেক ক্ষেত্রে গরম, র্যাশ, সেবোরি ডার্মাটাইটিস ও সেরারিয়াসিস এর সঙ্গে প্রায় একই রকম দেখা যায়। তবে শরীরের অন্যান্য স্থানেও হতে পারে। অ্যাটোপিক একজিমার চিকিৎসার ক্ষেত্রে প্রথমে কতগুলো অতি সাধারণ নিয়ম নীতি অনুসরণ করতে হবে, যেমন আক্রান্তের ধরন দেখে ও বুঝে উপযুক্ত অ্যান্টিবায়োটিক, উপযুক্ত কোনো স্টেরয়েড ব্যবহার, চুলকানোর জন্য কোনো ভালো ময়েশ্চারাইজার লোশন বা ক্রিম ব্যবহার করা, চর্মরোগ বিশেষজ্ঞ ঠিক করবেন কোন ধরনের ওষুধ শিশুর জন্য প্রয়োজন। এছাড়া নন স্টেরয়েডাল ক্রিমও দেওয়া যায়। মনে রাখতে হবে ক্ষারযুক্ত সাবান, গরম পানিতে গোসল, সিনথেটিক কাপড়, অ্যালার্জিক ফুড, গরম আবহাওয়া আক্রান্ত শিশুর রোগের তীব্রতা বাড়তে পারে। তাই শিশুদের একজিমা প্রতিরোধে পিতামাতার দায়িত্ব সবচেয়ে বেশি। শিশুর ত্বকে যে কোনো ধরনের র্যাশ হলে প্রাথমিক অবস্থায় কোনো ডাক্তারের কাছে না গিয়ে যে কোনো ধরনের ময়েশ্চারাইজার লোশন বা ক্রিম ব্যবহার করাতে হবে। শিশুকে অ্যালার্জিক ফুড যেমন বেগুন, চিংড়ি মাছ, ইলিশ মাছ খেতে না দেয়াই উত্তম। বিরত রাখতে হবে উলেন বা সিনথেটিক কাপড় পরানো থেকে। রাতে যে কোনো ধরনের অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিতে পারেন। প্রাথমিক চিকিৎসায় যদি ভালো না হয় তবে অবশ্যই কোনো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।